রানিং মোটামুটি অনেক হার্ড একটা ওয়ার্ক, যারা করে তারা বুঝতে পারে, আর তাদের মোটামুটি পরবর্তীতে তারা এগুলাতে অভ্যস্ত হয়ে যায়। তো রানিং যখন আমি শুরু করি তারপর থেকে একটা টার্গেট ছিল যে সিলেট ডিভিশন আমি রানিং করার। তো লাস্ট মান্থে জানুয়ারি মাসে আর কি আমি প্রথম তারিখেই বের হয়েছিলাম সিলেট ডিভিশন রানিং করার উদ্দেশ্যে। তো ধন্যবাদ আপনাকে। আসলে রানিং মূলত আমার মন থেকেই করি, এটা আমাকে উৎসাহ যোগায় অন্যান্য কাজে। রানিং মোটামুটি অনেক হার্ড একটা ওয়ার্ক, যারা করে তারা বুঝতে পারে, আর তাদের মোটামুটি পরবর্তীতে তারা এগুলাতে অভ্যস্ত হয়ে যায়। তো রানিং যখন আমি শুরু করি তারপর থেকে একটা টার্গেট ছিল যে সিলেট ডিভিশন আমি রানিং করার। তো লাস্ট মান্থে জানুয়ারি মাসে আর কি আমি প্রথম তারিখেই বের হয়েছিলাম সিলেট ডিভিশন রানিং করার উদ্দেশ্যে। তো প্রথম দিন আমি যখন এই রানিং ইভেন্টটা যখন আমি ক্রিয়েট করি যে সিলেট ডিভিশন রানিং টার্গেট আমার, আমি করবো, কেউ যদি আমার সাথে রানিং করতে চান তাইলে আমার সাথে আসতে পারে, এই বলে আমি একটা ইভেন্ট ক্রিয়েট করি ফেসবুকে। তখন অনেকেই আমাকে পার্সোনাল এসে টেক্সট দেওয়া শুরু করেন যে ভাই আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে চারটা ডিস্ট্রিক্ট আমি রানিং করার টার্গেট নিই। তো অনেকে জিজ্ঞেস করলেন যে ভাই এই এত লং জার্নি আপনি করতে পারবেন না, কারণ এক মাসে একটা ম্যারাথন দিলে আপনি পরবর্তী আরেকটা মাসে আরেকটা ম্যারাথন দিবেন, এইরকম নিলে পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে। তো আমি বললাম না, এটা আমি পারবো, আমাকে করতেই হবে, কারণ কষ্ট না করলে আপনি ফল ভালো পাবেন না। তো আমি জানুয়ারির প্রথম তারিখে আমি বের হই। তো শেরপুর ব্রিজ থেকে শ্রীমঙ্গলে যাই, ওইটা হচ্ছে 45 কিলো। আর এরপরে দুই দিন গ্যাপ দিয়ে যাই শেরপুর ব্রিজ থেকে হবিগঞ্জে, আর এরপরে আবার দুদিন গ্যাপ দিয়ে শেরপুর থেকে সিলেটে আসি। তো লাস্ট যেদিন আমি রানিং করি সিলেট থেকে সুনামগঞ্জ, ওটা সত্যিই যে আমার লাইফের সবথেকে লং একটা রানিং ছিল, কারণ 70 কিলোমিটার রানিং করা অনেক টাফ ব্যাপার। তো আমি 70 কিলোমিটার ওই দিন প্রায় 11 ঘন্টায় আর কি পাড়ি দিই। আর যখন শ্রীমঙ্গলে হবিগঞ্জে বা সিলেটে যখন আসি শেরপুর ব্রিজ থেকে, ওইগুলো আমি কাভার করার চেষ্টা করি 6 ঘন্টার ভিতরে, কারণ বেশি স্পিড দেওয়ার চেষ্টা করলে আমার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি আমার বডিটাকে কন্ট্রোল করে আমি রানিং করার চেষ্টা করেছি, এবং সকলের দোয়া এবং সাপোর্টে সবাই কিন্তু আমাকে প্রত্যেক দিন রাতে টেক্স দিতেন, বা রানিং যখন আমি বের হতাম সবাই আমাকে সাপোর্ট দিতেন যে এইরকম হ্যাপার বা সমস্যা নেই, এগিয়ে যাও এইরকম। তো আমি সকলের উৎসাহের কারণে এই টার্গেটটা আমি সাকসেস করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি এছাড়া 29শে জানুয়ারি শমশেরনগরে হয়েছিল একটা ট্রায়াথলন, সরি ওইটা ছিল আল্ট্রা ম্যারাথন। তো ওইটা 50 কিলোমিটার আল্ট্রা ট্রেইলে আমরা রানিং করেছি। তো ওই সময় দেশে প্রায় দেশ বিদেশে মিলিয়ে প্রায় 150 জনের মতো অংশগ্রহণ করেছিলেন।
তো সেখানে আমিও একজন ছিলাম। এছাড়াও আমি উসমানীনগর উপজেলা যখন আমি নিজেই অ্যারেঞ্জ করেছিলাম উসমানীনগর ট্রায়াথলন প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতার মধ্যে আমি একজন আমি নিজে অংশগ্রহণ করেছিলাম এবং আমি 5 নম্বর স্থান অধিকার করি। আর বাংলাদেশে যখন গাজীপুরে প্রথম ফুল ম্যারাথন হয় ওইটাতে আমি পার্টিসিপেট করি এবং সারা বাংলাদেশের মধ্যে 27তম স্থান অধিকার করি, ওইটা 2019 সালে হয়েছিল। এছাড়াও সিলেটে গত লাস্ট মান্থে র্যাব ফোর্সেসের অধীনে সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে হয়েছিল হাফ ম্যারাথন, ওইটাতে অংশগ্রহণ করেছি। এর আগে সিলেট রানার্স কমিউনিটির যতটা ইভেন্ট হয়েছে সবগুলোতেই পার্টিসিপেট করেছি। তো এরকম বিভিন্ন অ্যাথলেটিকে আমি পার্টিসিপেট করি। আর এছাড়া তো ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন বলেন, ওইগুলোতে আমি মোটামুটি খেলাই আর কি। আমরা দেখেছি আপনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, তারপর ক্রীড়াঙ্গনের সাথেও কিন্তু যুক্ত আছেন, সম্পৃক্ত আছেন, সেইগুলো নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। সামাজিক সংগঠনে সম্মিলিত মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ, এটি মানুষের সেবায় নিয়োজিত। ওই সংগঠনে আমি একজন আমি ওই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। ওই সংগঠনের 4টি শাখা রয়েছে সিলেট জেলায়, সিলেট মহানগরে, মৌলভীবাজারে এবং হবিগঞ্জ জেলায়। আর রাজনৈতিকভাবে আমি উসমানীনগর উপজেলা ছাত্রী লীগের সাবেক আহ্বায়ক এবং সিলেট জেলা ছাত্রী লীগের একজন কর্মী। আর উসমানীনগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক, যুব ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি উসমানীনগর রানার্স কমিউনিটি প্রতিষ্ঠা করি এবং ওই একটা অ্যাথলেটিক সংগঠন, তো ওইটার মধ্যে আমাদের উসমানীনগরের রানার্সদেরকে নিয়ে আমি রানিং করি। আর ওই সংগঠনের মাধ্যমে আমি ইতিপূর্বে সিলেট বিভাগের মধ্যে প্রথম ট্রায়াথলন প্রতিযোগিতা অ্যারেঞ্জ করি। আর ওইটা ওপেন বাংলাদেশের মধ্যে মনে হয় ওইটা প্রথম ইভেন্ট ছিল ট্রায়াথলনের ওপেন ইভেন্ট। আর এছাড়াও আমি উসমানীনগরে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আর আমি উসমানীনগর উপজেলার পশ্চিম কল্যাণপুর ইউনিয়নে ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন করি এবং ওইটার বর্তমানে আমি সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি। আর এইরকম আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে যাচ্ছি। তো যেই প্লেসে যখন যাই ওই প্লেসে আমি আমার পরিচয়টা বহন করতে আমি পছন্দ করি। আমরা যদি জানতে চাই অ্যাথলেট নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, তাহলে কি বলবেন? আমার টার্গেট ফিউচারে আয়রনম্যান হওয়া, ইনশাল্লাহ সবাই দোয়া করে তাইলে অবশ্যই ইনশাল্লাহ হওয়া সম্ভব। আয়রনম্যান হচ্ছে আমাদের বাংলাদেশে এ পর্যন্ত 3 জন আয়রনম্যান আছে, তো আমার টার্গেট ইনশাল্লাহ যদি সবাই দোয়া করে আমিও একদম হতে পারবো। থ্যাংক ইউ, অবশ্যই দোয়া রইল। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও, আর আপনার সাথে কথা বলে দেখা করে অনেক ভালো লাগলো। আপনাকে অবশ্যই খুব ধন্যবাদ, কারণ এরকম একটা আয়োজন করার জন্য আমি নিজেই ইন্সপায়ার হয়েছি। জি অবশ্যই, আসলে আপনাকে আমার চ্যানেল নিয়ে আসা একটাই উদ্দেশ্য, যেন আপনাকে দেখে অনেক রানাররা বা স্পোর্টসম্যান যারা আছে তারা যেন কিন্তু ইন্সপায়ার হয়। সো আই হোপ সবার ভালো লেগেছে আমার আজকের ভিডিও, অ্যান্ড আবারও দেখা হবে নতুন কোথাও নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।